রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করতে কাউন্সিলরের সই ও সিলমোহর নকল করার অভিযোগ উঠল দুর্গাপুরের এক যুবকের বিরুদ্ধে। তার নাম উৎপল রায়। দুর্গাপুরের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভূঁইয়ার নামে সম্প্রতি রূপশ্রী প্রকল্পের দুটি সুপারিশ জমা পড়েছিল দুর্গাপুর নগর নিগমে। সেই দরখাস্ত স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় সই ও সিলমোহর নকল। আবেদনকারী দুজনের 10 বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে। আরও খোঁজ নিয়ে জানা গেছে, প্রাক্তন এক কাউন্সিলরের আত্মসহায়ক উৎপল রায় টাকা আত্মসাৎ করার জন্য এই জাল চক্রের ফাঁদ করেছিলেন। দুই সন্তানের মা পেশায় পরিচালিকা দীপিকা দাস বলেন, আমার মাকে বললো, দিদি আপনার মেয়ে টাকা পেতে পারে? দিয়ে আমার মা বললো যে আমার মেয়ের তো বিয়ে হয়েছে, টাকা পয়সা পাবে না। উৎপল তুমি এরকম করে করো না যে আমার মেয়েটা যেন কোথাও না ফাঁসে, আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। দিয়ে বললো কি ঠিক আছে, ফাঁসবে না, আমাকে ফর্মটা ফিল আপ করুন, পয়সা পাবো 25,000 টাকা। আমি মামাকে বলেছিলাম, মামা আমার তো বিয়ে হয়ে গেছে তো আমি কি পাবো না? নিজের কীর্তিকর্মের কথা স্বীকার করে উৎপল রায় দাবি করেছেন, সমাজ সেবা করার উদ্দেশ্যে রূপশ্রী প্রকল্পের টাকা গরিব পরিবার দুটিকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আপনি কি করেন পেশায়? এমনি এমনি এখন বসা, আমার শরীর ডাক্তার ঠিক আছে বলে। কোথায় করতেন ব্যাটারি কাজ? কোনো কারখানায়? না, দোকানে। এখন বেকার। কাউন্সিলর সুস্মিতা ভূঁইয়া অবশ্য বলেছেন, যা শুনেছি তাতে এই সব প্রতারণা করাই উৎপলের পেশা। দুয়ারে সরকার প্রকল্প চলার সময়ও ও অনেক আবেদনপত্র নিয়ে ঘোরাঘুরি করছিল বলে শুনেছি। মুখ্যমন্ত্রীর যে রূপশ্রী প্রকল্প, গরিব যারা পরিবারে তাদের মেয়েদের বিয়ের সময় 25,000 টাকা দেওয়া হয়। সেই প্রকল্পে আমি কালকে যখন ডিএমসিতে যাই তখন আমাকে সমাজকল্যাণ দপ্তরে সন্তু আর পরেশরা বলে যে আপনার দিদি আপনার ওয়ার্ডে দুটো জাল কেস ধরা পড়েছে। তা আমার তো শুনে খুব অবাক লাগে। আমি বললাম কী দেখান তো নিয়ে, আমি দেখি দুটো ফর্ম দিয়েছেন। তা ওনারা ইনকোয়ারিতে এসে তখন দেখছে এই দুটোই ফলস, বিয়ে হয়ে গেছে প্লাস যে ফোন নাম্বার দিয়ে সবই ফলস। তা আমি দেখছি ফর্মের ওপর আমার সই, কারণ ফর্মে আমার সই সইটাই তো আমার না, আর একটা স্ট্যাম্প দেয়া, কিন্তু স্ট্যাম্পে আমার স্ট্যাম্প সাধারণত আমার নাম দেয়া, যেগুলো আমার আছে আমরা ইউজ করি, ওটায় কোনো নাম নেই কাউন্সিলর দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো আমি বললাম এই সইটাই তো আমার নয়। উৎপলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, সেই সঙ্গে দুর্গাপুর নগর নিগমে খোঁজ নেওয়া শুরু হয়েছে এই ধরনের আরও প্রতারণার ঘটনা সম্প্রতি অতীতে ঘটেছে কিনা। দাওয়াল ব্যুরো।